বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে এখন শ্রীলঙ্কার বিপক্ষে যে তিনটা ম্যাচ খেলবে আজকে তারপর পঁচিশ তারিখ তারপর আঠাশ তারিখ এখন বাংলাদেশ আজকে যে নামবেই আজকে আসলে প্রথমে যদি ব্যাট করে অথবা বাংলাদেশ যখন ব্যাট করবে তখন আসলে কোন কোন ব্যাটসম্যানরা ভালো করতে পারে আজকে তবে প্রথমে তামিম ইকবাল তারপর লিটন অথবা সৌম্য আসতে পারে আমার কাছে যেটা মনে হয় আজকে তামিম ইকবাল একটা ডাব্ব মারতে পারে এর কারণ হচ্ছে তামিম ইকবাল লাস্ট অনেকগুলো ম্যাচে কিন্তু মোটামুটি ভালো খেলেছি একটা প্লেয়ার যখন মোটামুটি অনেকদিন দিন ভালো খেলে হঠাৎ করে ডাবো মারে আমার কাছে মনে হচ্ছে একটু ডাবো মারতে পারে তবে আমি মনে প্রাণে চাই তামিম ইকবাল একটা হান্ড্রেড মারুক তবে এখানে আরও একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের লিটন কুমার দাস আর সৌম্য সরকার যেই খেলুক না কেন তারা দুজন দুজনের একজন যদি খেলে বা দুজনেই যদি খেলে দুজনই আজকে ভালো খেলবে এর কারণ হচ্ছে শ্রীলঙ্কার যে সকল বলার আছে তারা কিন্তু খুব একটা উইকেট টেকার বলার না শুধু আকিলা দনঞ্জয় বাদে আকিলা দনঞ্জয়কে যদি একটু চ্যাক দিয়ে খেলা যায় তাহলে কিন্তু মোটামুটি বাংলাদেশের যারা ব্যাটসম্যান ব্যাট করার সুযোগ পাবেন সবাই মোটামুটি ভালো করা একটা ইয়ে থাকবে মানে সম্ভাবনা থাকবে তবে এখানে আরও একটা বিষয় যে মিঠুন এটা যদি এমন হয় যে মিঠুন নামলো আউট হয়ে গেল তাহলে কিন্তু পরের ম্যাচে খেলার সম্ভাবনা একেবারে কমে যাবে মোটামুটি ধরে রাখেন সাকিব মোটামুটি ভালো খেলবে এটা আমি লিখে দিতে পারি আর লিঠন বা সৌম্য তারা যদি ডাবও মরে তাদের পরের ম্যাচে খেলাটা সম খেলা খুবই অবস্থা খারাপ হয়ে যেতে পারে খেলা নাও সুযোগ পেতে পারে তারপর আফিফ প্র্যাকটিস ম্যাচে খুবই ভালো খেলেছে এখন এই ম্যাচে আসলে কি করবে সেটা এখন দেখার বিষয়ে যদি চান্স পায় তবে মোসাদ্দেক অনেক ফিনিশিং নিয়ে কাজ করছে লাস্ট কিছু দিন এখন সেখানে মোসাদ্দেক আমরা নিশ্চয়ই দেখেছি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে চমৎকার যে খেলাটা দিয়ে এবং ম্যাচটা জিতিয়েছে অসম্ভব খুব চমৎকার এটা আসলে বলার অপেক্ষা রাখে না সো মাহমুদুল্লার কথা আর কি বলবো মাহমুদুল্লাহ তো চমৎকার খেলে এবং ক্রাইসিস ম্যান বলা যায় মার্শারি তাকে ক্রাইসিস ম্যান বলেই জানে এবং বলে থাকে এখন ঘটনা হচ্ছে যে বাংলাদেশের যেসব ব্যাটসম্যান আছে সবাই কিন্তু অ্যাভারেজ চমৎকার এবং বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে যে লাস্ট অনেকগুলো সিরিজের ডাবও মারছে অর্থাৎ সিরিজ জিততে পারে নাই একটা দুইটা ম্যাচ জিতছে কিন্তু সিরিজে অতটা ভালো করতে পারে নাই কিন্তু এখন শ্রীলঙ্কার যে বলার আছে তাদের মধ্যে মনে করেন যে আমার কাছে যেটা মনে ধরন যে ভালো করতে পারে যদিও লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে মানে পোলার্ট যে ছয়টা ছয় বলে ছয়টা ছয় মার্চে সেটা ভুলে সে বাংলাদেশ সিরিজে ভালো করার একটা চেষ্টা থাকবে অবশ্যই কারণ তাকে বেক করতে হবে মোটামুটি ভালো উইকেট পেতে হবে তাছাড়া বাংলাদেশের বলারদের মধ্যে আমার কাছে মনে হয় তাস্কিন ভালো করতে পারে কারণ তাস্কিনের যে স্পিড এবং সেই স্পিডে ফিজের কাছ থেকে যে টিপস নিয়ে সেই টিপসটা কাজে লাগাতে যদি পারে তাহলে আমার কাছে মনে হয় আজকে হাইস্ট টেকার তাস্কিন হবে মুস্তাফিজ নাও হতে পারে কারণ মুস্তাফিজকে চেক দিয়ে খেলবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে আমার কাছে মনে হয় কুলা কুশাল প্যারেরা এবং কুশাল ম্যান্ডিস তারপরে বান্দ্রা নিরসন এরা ভালো করতে পারে আর কারণ হচ্ছে নিরসন কৌশল প্যারারেরা কিন্তু ডি ডিসিল একজন আছে সেও কিন্তু মোটামুটি ভালোই ব্যাট করে চালায় এখন ঘটনা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি। হয় এই ছিল আজকের ম্যাচের মানে আমার প্রিডিকশন আপনাদের কাছে কি মনে হয় এমন হতে পারে না হতে পারে তবে আমি চাই বাংলাদেশ ভালোভাবে জিতুক এবং আমার কাছে মনে হয় ম্যাচটা যদি লাস্ট ওভারে বা লাস্ট দুই ওভারে যায় সবচেয়ে ভালো হবে